নমস্কার আজকে আমি বিপদ ব্রত কথা শোনাব এখন মন্দিরে পুজো দিতে যাওয়া তো খুব একটা সম্ভব হয়ে পড়ছে না যারা পুজো দিতে যেতে পারছেন না তারা এই ব্রত কথা শুনতে পারেন বা যাদের বাড়িতে কোনো বই নেই ব্রতের নিয়ম আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে যে কোনো শনিবার বা মঙ্গলবারে এই ব্রত করতে হয় যথারীতি ঘট স্থাপন করে পুরোহিত ব্রাহ্মণের দ্বারা পূজা করতে হয় সাধ্যমতো তাকে দান ও দক্ষিণা দিতে হয় ব্রতের উপকরণ ঘট আম্রপল্লব নৈবেদ্য একটি ১৩ রকমের ফুল তেরো রকম ফল দুভাগ করে কেটে দিতে হয় একটি চুবড়িতে ১৩টি গোটা ফল ১৩ গাছি লাল সুতো ১৩টি দুর্বা তেরোটি পান ও তেরোটি সুপারি দিতে হয় অতিরিক্ত নিয়ম ব্রতের আগের দিন হব্বিষ্য বা নিরামিষ আহার করতে হয় ব্রতের দিন পূজা শেষে ব্রত কথা শুনে সেই আসনে বসেই ফলমূল ও মিষ্টান্ন কিংবা লুচি পুরি খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় লাল সুতোয় তেরোটি গাঁট ও দুর্বা দিয়ে পুরুষদের ডান হাতে এবং মেয়েদের বাম হাতে বাঁধতে হয় পুরোহিতকে ফলমূল ও যথাসাধ্য দক্ষিণা দিতে হয় এত কিছু যদি করা সম্ভব না হয় আপনারা বাড়িতে যেরকম অবস্থা থাকবে যেরকম ব্যবস্থা থাকবে সেরকমভাবেই আপনি ঠাকুরের পুজো করতে পারেন ব্রতের ফল এই ব্রত পালন করলে সংসারের সকল বিপদ কেটে যায় ব্রত কথা বিদর্ভ দেশে এক রাজা ছিলেন তার রানী খুব ভক্তিমতী ও স্বামী ভক্তি পরায়না রানী নিষ্ঠা সহকারে বিপত্তারিণী ব্রত করলেন এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন মুচিনিকে তিনি প্রায়ই নানারকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন মুচিনি খুব গরিব তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয় রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব কিন্তু চাওয়া আর হয় না হঠাৎ একদিন রানী বললেন তোমরা তো গোমাংস রান্না করো একদিন একটু নিয়ে এসো দেখবো কীরকম মুচিনি রানীর কথা শুনে খুব খুশি খুব যত্ন করে সে গোমাংস রাঁধল তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে গোমাংস এনেছি রানী তো আর খাবেন না শুধু দেখবেন তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন এদিকে হয়েছে কি মুচিনি গোপনে গোমাংস আনলো বটে কিন্তু রাজবাড়ির একটা চাকর তা দেখতে পেয়ে গেল সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন মুচিনি তোমাকে কি দিয়ে গেছে যদি আপত্তিকর কিছু হয় সে হলে আমি তোমার শিরচ্ছেদ করব রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নায় স্থির থাকতে পারলেন না রানীর কানে কানে বললেন দেখো গে সব ফুল হয়ে গেছে রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন রাজা চাকরকে তিরস্কার করলেন মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো বিপদ ব্রত কথা সমাপ্ত হলো জয় মা জয় মা বিপদ মা সকলকে বিপদ থেকে রক্ষা করো মা